নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন। আজকের এই ভিডিওতে গ্যাস, অ্যাসিডিটি ও তার 5টি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন, আজকাল কম বেশি সবাই গ্যাস বা অ্যাসিডিটি ভুগছি। এর কারণ অনেকগুলি রয়েছে, কারণ আমাদের ভীষণ কর্মব্যস্ততা, যার জন্য অনেকেরই বাড়িতে খাওয়া দাওয়া হয়ে ওঠে না। তার জন্য আমাদের এখানে সেখানে ফাস্টফুড রিসফুড খেতে হচ্ছে। এছাড়া অনেকেই বাড়িতে রিসফুড খেয়ে থাকেন, তার জন্য আমরা কিন্তু গ্যাস বা অ্যাসিডিটির শিকার হচ্ছি। এবং এখান থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু প্রায় মুড়ি মুরগির মতো অ্যান্টাসিড গিলছি এবং নিজের অজান্তেই অনেকগুলি রোগকে ডেকে নিয়ে আসছি। অ্যান্টাসিডগুলির যেমন তাৎক্ষণিক কতগুলো সাইড ইফেক্ট রয়েছে, যেমন পেট ব্যথা, বমি, আমাশা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আবার দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে আমাদের লিভার, আমাদের কিডনি, এমনকি আমাদের হার্ট কিন্তু আক্রান্ত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এই যে 5টি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, আমি এক এক করে আলোচনা করব, তার সঙ্গে তার দুই একটি গাইডিং সিমটম, যার মাধ্যমে আমরা প্রত্যেকের জন্য প্রপার মেডিসিন সিলেকশন করতে পারি এবং এই মেডিসিন সিলেকশনের মাধ্যমে গ্যাস বা অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তি পেতে পারি। তো আলোচনা শুরু করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটি লাইনেই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যেন ওই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো নম্বর 1 মেডিসিন ন্যাট্রাম ফস। তো ন্যাট্রাম ফসের ক্ষেত্রে যে ইন্ডিকেটিং সিমটম, সেটা হচ্ছে পেশেন্টের কিন্তু হলুদ চকচকে জিভ থাকবে এবং মুখটি টকে ভর্তি হয়ে থাকবে। এক্ষেত্রে ন্যাট্রাম ফস 30 পোটেন্সি, 2 ফোঁটা করে দিনে দুবার আমরা 7 দিন কন্টিনিউ করতে পারি। তবে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ন্যাট্রাম ফস বায়োকেমিক যে ট্রাইসিউশন রয়েছে, টুবলেক্স ফর্মেও কিন্তু ব্যবহার করতে পারি, যেখানে 6টা করে দিনে 3 বার চিবিয়ে খেতে হবে 7 থেকে 10 দিন। নম্বর 2 মেডিসিন চায়না 30। যখন আমরা দেখব যে গ্যাসে আমাদের পেট ভর্তি হয়ে গেছে, যেটাকে বলি ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, এবং যাতে রিলিফ কিছুতেই মেলে না, না ঢেকুর তুলে না নিম্নগামী হয়ে, এখানে কিন্তু নিম্নগামী বা ঊর্ধ্বগামী কোনো কিছুতেই পেশেন্ট রিলিফ পেয়ে থাকে না, সেক্ষেত্রে চায়না 30 খুবই অব্যর্থ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে দুবার বা প্রয়োজনে 3 বার করে 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন কার্বোভেজ 30। যখন দেখা যাবে আমাদের পেটের উপরের অংশ গ্যাসে ভর্তি হয়েছে এবং আমাদের গ্যাস যখন ঊর্ধ্বগামী হয় বা ঢেকুর উঠে, তখন পেশেন্ট রিলিফ পায় বা আরাম পায়, সেক্ষেত্রে কার্বোভেজ 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে দুবার কি বা 3 বার 5 থেকে 7 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম 30। যখন গ্যাসের সিমটমগুলি বিকেলের দিকে বৃদ্ধি পাচ্ছে, পেশেন্ট গরম খাওয়ার খেতে ভালোবাসে এবং পেশেন্টের গ্যাস নিম্নগামী হলে পেশেন্ট আরাম পেয়ে থাকে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 খুবই অব্যর্থ মেডিসিন। ডোজ 2 ফোঁটা করে দিনে দুবার 5 থেকে 7 দিন চালাতে হবে। আর যদি কোনো কিছুতেই আমরা আরাম পেয়ে না থাকি বা প্রপারলি রিলিফ পাচ্ছি না, সেক্ষেত্রে রোমানিয়া মাদার টিংচার, যাকে আমরা হোমিওপ্যাথিক অ্যান্টাসিড বলে থাকি, তো এটার নিয়ম হচ্ছে 1/2 কাপ নর্মাল টেম্পারেচার বা সাধারণ জলে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার, বা অনেক সময় আমরা প্রয়োজন ভিত্তিক খেতে বলি, হয়তো অ্যাসিড ফর্ম করেছে বা গ্যাস হয়েছে তখনই আমরা খেতে বলি। তো এই মেডিসিনগুলি যদি এই সিমটম দেখে আমরা ব্যবহার করি, তো খুব সহজেই আমরা পার্মানেন্টলি গ্যাস বা অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।